কুমড়ো পাতা আর তার সাথে ডিম দিয়ে একটা অভিনব সুস্বাদু রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। কুমড়ো পাতা আর তার সাথে ডিম, এই দিয়ে একটা অন্যরকমের রেসিপি আজকে আপনাদের জন্য এনেছি। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে বাড়িতেও আপনারা ঠিক একই পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা গরম ভাত দিয়ে অবশ্যই খেতে হবে এবং খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা দেখার পরে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট কিন্তু করতে ভুলবেন না, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি কুমড়ো পাতা আর ডিম দিয়ে এই অভিনব রেসিপিটি। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর সেটাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন। এবার এই জলটাকে আমি গরম হতে দেব। যখন জলটা কিছুটা গরম হয়ে ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে আমি একটা একটা করে কুমড়ো পাতা নেব এবং সেই কুমড়ো পাতাগুলোকে ভালো করে এপিটোপিট করে 5-6 বার চুবিয়ে নেব। এতে কি হবে, কুমড়ো পাতাগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে, ভাজ করার জন্য খুবই সুবিধা হবে। এই জিনিসটা কিন্তু ফুটন্ত জলের মধ্যেই করতে হবে, এবং যেহেতু আমি নুন দিয়েছি তার জন্য কি হবে, নুন দেওয়ার জন্য কুমড়ো পাতা কোনো রকমের জাম কিন্তু থাকবে না, কারণ যেহেতু এটা নুন গরম জলে ডোবানো হচ্ছে। প্রত্যেকটা পাতা এরকমভাবে করে নেওয়ার পরে আমি একটা মিক্সি জারে পেস্ট বানাবো। তার জন্য নিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে আর 1.5 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। এবার এই দুটো সর্ষেকে আমি প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি, আর তারপর দিচ্ছি তাতে 2 কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, একটুখানি পিঞ্চ একটা নুন দিলাম, আর 6-7 টেবিল চামচ দিলাম আমি জল দিয়ে। এবার এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখবো। এখানে আমি মোট 6টা কুমড়ো পাতা নিয়েছিলাম, আর পেস্টটা কিন্তু আমার বাটিতে রেডি। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিলাম নুন। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গেলে এবার এটাকে আমি রেখে দিয়ে চলে আসছি পরবর্তী পর্যায়ে। আমি সেদ্ধ ডিমগুলোকে মাঝখানে এরকম ছুরি দিয়ে হাফ করে কেটে নিচ্ছি, যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেরকমভাবে। আমি এখানে 6টা কুমড়ো পাতার জন্য 3টে সেদ্ধ ডিম নিয়েছি এবং সেগুলোকে হাফ করে কেটে 6 পিস করে নিয়েছি। এবার কুমড়ো পাতাটা দেখুন ঠিক কতটা নরম হয়ে গেছে, একটা কুমড়ো পাতা আমি নিয়ে নিলাম এরকম, এবং এটা কিন্তু এখন খুব ভালোভাবে ভাজ করা যাচ্ছে। আর ওপরের যে ডাকটা ছিল সেটাকে কিন্তু আমি কেটে দিয়েছি। এবার এই কুমড়ো পাতার মাঝখানে আমি রাখছি একটা ডিম সেদ্ধর হাফটা রেখে, তার উপরে আমি দিয়ে দিচ্ছি ওই সর্ষের পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। সর্ষের পেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি এখানে মোটামুটি 1-1.5 টিস্পুন করে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব হালকা হাতে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে ভাজ করে নিতে হবে। যেহেতু এটা গরম জলের মধ্যে ডোবানো ছিল তো ভাজ করতে কোনো অসুবিধাই হবে না, একদমই সহজভাবে কিন্তু এটা ভাজ করা হয়ে যাবে। এটা ভাজ করা হয়ে গেল, আপনি দেখে নিন, এটা এরকমভাবে ভাজ করা হয়ে গেলে কিন্তু এটা এবার ভাজার জন্য রেডি। তার আগে অবশ্যই একটা আমাদেরকে ব্যাটারও বানাতে হবে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি 5টাও বানিয়ে নিয়েছি। আমি এখানে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, 6টা কুমড়ো পাতাই কিন্তু রেডি হয়ে গেছে ডিমের পুর দিয়ে। একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প করে জল মিশাবো আর এটাকে আমি গুলাবো। মোটামুটি কিন্তু এটা একটা পাতলা ব্যাটারি তৈরি হবে, একদমই ঘন ব্যাটার করবেন না, কারণ জাস্ট এটাকে এটার মধ্যে আমি এই কুমড়ো পাতাটাকে ডোবাবো, কিন্তু কোনোভাবেই এটা কুমড়ো পাতাটাকে বেশি চাল গুঁড়োর মধ্যে ডোবাবো না, যাতে মানে ওটা তাহলে তখন কুমড়ো পাতার টেস্টটা আসবে না। তো সেই জন্য একদমই যেরকম দেখছেন আপনারা ঠিক এইরকম পাতলা ব্যাটারটা কিন্তু বানাতে হবে। ব্যাটারটা আমার এখানে বানানো হয়ে গেছে। এবার একটা কুমড়ো পাতা আমি নিয়ে নিলাম যেটার মধ্যে ডিমের পুরটা আছে, সেটা নিয়ে এবার ভালো করে এপিটোপিট করে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, আর এরপর কিন্তু এটাকে জাস্ট ভেজে নেওয়ার পালা। আমি একটা তাওয়া এখানে গরম করে নিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম যাতে পুরো তাওয়াটার মধ্যে এটা ছড়িয়ে যায়।
এবার একটা একটা করে ওই কুমড়ো পাতায় মোড়া ডিমগুলোকে আমি এই তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। আর লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে কিন্তু আমি প্রথমে ভাজতে শুরু করব। তারপরে আস্তে আস্তে যখন এটা কিছুটা ভাজা হবে তখন ফ্লেমটাকে একটু মিডিয়ামেও করতে পারেন, কিন্তু হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না। আর এক এক প্লেট মোটামুটি মিনিট খানেক করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্তত পক্ষে 4-5 বার কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে ভেজেছি, যাতে ভিতর পর্যন্ত এটা ভাজা হয়। ভিতরের যেহেতু পুরটা কাঁচা ছিল তো সেই জন্য ভিতর পর্যন্ত যাতে ভাজা হয় আর ওপরের পোর্শনটাতে যেন একটা লালচে কালার ভালোভাবে চলে আসে। আপনারা এই সেম রেসিপি কিন্তু কুমড়ো পাতার বদলে লাউ পাতা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালোই লাগবে। তবে আমি এখানে আপনাদেরকে কুমড়ো পাতায় দেখিয়েছি। আমার চ্যানেলে আমি কিছুদিন আগে একটা লাউ পাতায় মুসুর ডালের পাতুরির রেসিপি দেখিয়েছিলাম, সেটাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এটা কিন্তু আমার ভাজা পুরোই কমপ্লিট, এখন এটা সার্ভ করার জন্য একদমই রেডি। গরম ভাতের সাথে এই কুমড়ো পাতায় ডিমের পাতুরি কিন্তু অত্যন্ত সুস্বাদু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কুইজনিয়া পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, আর অতি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে, নমস্কার।